শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল, এবং আজকে সারা দিনে এই ঘূর্ণিঝড় বেশি পথ অতিক্রম করেনি। হে আসছে রিমাল, আর তারপরে কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা। ঘূর্ণিঝড় রিমালের সর্বোচ্চ গতিবেগ যেখানে হতে পারে ঘন্টা 135 কিলোমিটার। আবার একটা মে মাস, বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। হে আসছে আরো একটি ঘূর্ণিঝড় আয়লা আমফানের পর, এবার রিমাল। সম্ভাবনাটা হচ্ছে মোস্টলি বাংলাদেশ কোস্ট, তবুও ক্ষীণ সম্ভাবনাও আছে যে আপনার বাংলাদেশ এবং কি বলে ওয়েস্ট বেঙ্গল কোস্টে। এবারে ঝড়ের নাম দিয়েছে ওমান। রিমাল শব্দের অর্থ বালি। বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় রেমালের ল্যান্ডফল হলেও প্রভাব পড়বে এই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। শুক্রবার ভোর থেকে উত্তাল হবে সমুদ্র। আজকে 26 তারিখ, আপাতত 6টা হিট করবে কলকাতাতে 4টের সময়, কিন্তু এখন রাত 11:15 বাজে, বেশ ভালোই জোর হাওয়া চলছে বাইরে। আমি জাস্ট এটা ডকুমেন্ট করছি ফিউচারের জন্য। আমার ঘরের সামনে অলরেডি জল জমে গেছে, জল জমতে শুরু হয়েছে, আর ভয়ঙ্কর ঝোর, ভয়ঙ্কর ঝোর ঝড় হচ্ছে। 12:05 এখন, জানি না ক্যামেরায় আসছে কি না, আশা করছি শব্দটা আসছে, সেটাতেই বুঝতে পারছো। সকালে দেখা হচ্ছে। ভেরি গুড মর্নিং সবাইকে। হয়তো মর্নিংটা অনেকের জন্য গুড নাও হতে পারে, বিকজ বকখালি, দীঘা, মানে সমুদ্র, ওয়েস্ট বেঙ্গলের সমুদ্রের পাশে যে কটা জায়গা আছে শুনছি ভালোই ক্ষতি হয়েছে। আপাতত নিউজ আমি এখনও দেখিনি, আর সিরিয়াসলি বলতে আমার কাকা একটু ফোনটা জাস্ট ওয়াটারপ্রুফ না বলে আমি এইভাবে ভিডিও বানাচ্ছি, বিকজ ছাতাটা একটু সাপোর্ট দিচ্ছে ফোনটাকে, বাট অতটাও দিচ্ছে না। আজকে আমি এক্সট্রা মাইক ক্যারি করছি না, যা সাউন্ড আসবে সেটা ফোনের মাইক থেকেই আসবে। অ্যাজ এক্সপেক্টেড, বালির গেটের এইবারে জল জমবেই, আর এক হাঁটু করে জল, আমাকে যেতে হবে ডান দিকে। আমি বুঝতে পেরে গেছি, আমার ফোন যদি খারাপ হয় এরকম বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে ভিডিও ফুটেজ তোলার জন্যই যাবে। আরে এগুলো যদি ডকুমেন্ট না করি তাহলে 3-5 বছর পর যখন দেখব তখন কি দেখব? এগুলোই তো, যে একটা ন্যাচারাল ডিজাস্টারটাকেও কীভাবে আমরা খারাপ পরিস্থিতিতেও কীভাবে হাসি খুশি থাকা যায়, এটারই চেষ্টা আমার ব্লগের থ্রুতে। আর দেখো এই ফ্রেমটা কি দারুণ লাগছে, একটা দাদু আর একটা দাদুকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। ও যা উওয়ে ফ্রুইক নি মায়া নিফতা বাং টিং নিকিন টিং নারি তম্পাইয়া ক্যাটোস কে ক্যাটোস এক কন্টালান নাও এরুতা এসি যা উওয়ে ফ্রুইক নি কি দারুণ স্মুথ চলছে ফাইলটা। ওয়াও, এই 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 গেলো 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 ছেলেরা এরকম রেইনকোট পরে ছাতা মাথায় দিয়ে, রে বাপ রে, এই রাস্তাটার কথাই তো সিনকে বলছিলাম,
এক হাঁটু জল এটাতেও জমে। ভিডিও রেকর্ড করছি। আর আগের দিন ওই বৃষ্টিতে ফুটবল খেলে পায়ে যা লেগেছে না, পরে বসে যখন এডিটিং করছিলাম, এডিট করে যখন উঠলাম না, বাঁ পায়ে ডান পায়ে সব জায়গাতে ব্যথা। এখানে না অনেক গর্ত আছে, ঠিক মতো ধরতে না পারলে গর্তে ঢুকে যাব। রাস্তাটা আড়ি 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 আড়ি, ওরে ভাই সাপ। আউচ। বাই দ্য ওয়ে, এখনো পর্যন্ত আমি নিউজ দেখিনি, কোথায় কী ক্ষতি হয়েছে তো সেটা এখনো আমি বলতে পারবো না। একটু আমি অফিসে পৌঁছাই, একটু নিউজটা দেখি, নিউজটা দেখি কোথায় কী হয়েছে, তারপরে আমি ব্লগেও আপডেট করে দিচ্ছি। তাহলে কি ফিউচারের জন্য এটাও একটা ডকুমেন্টারি হয়ে যাবে। আমি তো সাইকেলের চাকা অর্ধেক ডুবে যাচ্ছে, কি ভয়ঙ্করভাবে আমি ভিডিও বানাচ্ছি। যদি আমার ফোনটা ওয়াটার প্রুফ তো না, কিন্তু IP53 রেটিং আছে, মানে জলের মধ্যে এক ঘন্টা ইউজ করা যায়, তাই ভিডিও বানাচ্ছি। গিয়ে পরিষ্কার করে নেবো, স্পিকার ফিকার থেকে জল বের করে দেবো। আরে আরে গেলো 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 গেলো, স্পিকার ফিকার থেকে জল বের করে দেবো, ঠিক হয়ে যাবে। আর অফিসে আমি ঢুকছি, এখন রাখছি, ক্যামেরা বন্ধ করছি, আবার পরে ক্যামেরা খুলছি। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের বরুণহাটের ছবি, সেখানে ইছামতির ধারে একটা কাঁচা বাড়ি, মাটির বাড়ি ভেঙে পড়েছে। দীঘায় জলোচ্ছ্বাস, সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে দীঘাতেও, এবং যথেষ্ট সতর্ক এখানে প্রশাসন, মাইকিং চলছে, পর্যটকরা যাতে সমুদ্রে নেমে না পড়েন সেটা দেখা হচ্ছে। পুরো শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট, জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদি পশু, মাছের ঘের ও ফসলি জমি, বাড়িঘর ও জনপদ ভাসছে নোনা পানিতে, ঝড়ে উপড়ে পড়ে গেছে গাছপালা, বিদ্যুতের লাইন ছিঁড়ে অনেক এলাকা হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিঘ্নিত হয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা। ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 7 জনের। এখন টাইম হয়েছে 5:20। নিউজে যা দেখলাম, উত্তরবঙ্গে তো আরও বৃষ্টি হবেই, দক্ষিণবঙ্গে তো বৃষ্টি শুরু হয়েছে। এখানেই এক হাঁটু জলে আমি এলাম। এই ভিডিওটা একটু আলাদা হবে, ইন ফিউচার যখন এই ভিডিওগুলো দেখব তখন অ্যাটলিস্ট মনে হবে যে এরকম সিচুয়েশনও আমরা পার করে এসেছি। এটা তো কিছুই ছিল না, কোভিড আর আমফান বলে যে ঝড়টা ছিল, আমফান ঝড়ের যা ক্ষতি হয়েছে লেভেলের, কোভিড দেখে নিলাম, আমফান দেখে নিলাম, আর একটা ঝড় এসেছিল 2019 বুলবুল এসেছিল, আর তারপর এসেছিল আমফান। আর বিকজ আমি পুরীতে গেছিলাম ওই টাইমে, পুরীর যা অবস্থা হয়েছিল, পুরী মানে উড়িষ্যা, আর যেহেতু সবাই আমাদের বন্ধু বান্ধব সবাই ছুটি নিয়ে নিয়েছে, বাট আমি ছুটি নিইনি বিকজ অনেকগুলো কাজ পেন্ডিং ছিল। আজকে যদি ছুটি নিই আরও পেন্ডিং কাজ জমে যাবে, তার থেকে বেটার চলে এলাম, কাজগুলো কমপ্লিটও হয়ে গেল মোটামুটি। বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে না যে এমন না, বৃষ্টি হচ্ছে। একদিকে ভালো লাগছে জিনিসটা যে আমি সিচুয়েশনগুলো ডকুমেন্ট করতে পারছি, আগের দিনের যে মুভমেন্টসগুলো ছিল আমি ওই ভিডিওটা নিজের খুলে খুলে বারবার দেখছি, ভালো লাগছে কাজটা। যে কাজটা ভালো লাগবে করতে সেটাই করা উচিত, দুটো কাজই আমার পছন্দের, যেটা এখন আমি অফিসে করছি সেটাও, অফিসের পরে যেটা করছি সেটাও। জিটি রোড দিয়ে আমি যাব না, তাই এই রাস্তার বাপ রে অন্ধকার। আর কোন গান আছে না আমাদের? পানি 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 সব জায়গাতে ভয় একটাই, কোথাও যদি কারেন্টের তার পড়ে থাকে না লেগে যাবে। বৃষ্টি এখন হচ্ছে না,
ওয়েদার একদম পারফেক্ট আছে, বাট যেখানে এখানে জল জমে আছে জলটা নামতে অ্যাটলিস্ট একদিন লাগবে। অনেক জায়গাতে ইলেকট্রিসিটি নেই, কারণ আমাদের অফিসে ডিসরা থেকে একজন আসে, কন্যাগর থেকে একজন আসে, তো বললো কন্যাগরে কালকে রাত থেকে নাকি ইলেকট্রিসিটি নেই, বাট আমাদের এদিকে ছিল, ভুল মিথ্যা কথা বলবো না। তারপর আমি ঘুমিয়ে যাওয়ার পর আমি দেড়টা পর্যন্ত জেগেছিলাম, দেড়টার পর যদি কিছু হয়ে থাকে তাহলে আমার মাথায় নেই। জাস্ট এক জায়গায় দাঁড়ালাম যে কতটা জল সেটা দেখানোর জন্য। আমাদের পঞ্চায়েত এলাকা, WBAC DCLL লাইন, আর CESC-র যাদের লাইন আছে সেইখানের ইলেকট্রিসিটিগুলো আমি নেই দেখছি, বাট আমাদের ওইদিকে আছে, মানে ক্রসিংয়ের এই পারে নেই, ক্রসিংয়ের ওই পারে আছে। আর এই রাস্তাটাতে তো নেই, এটাতে এমনিই খালি থাকে, জল জমে গেছে এই রাস্তাটা। এখন আমি যদি কেউ বালিঘাট থেকে ভেতরের রাস্তা থেকে বেলুড়ের দিকে যাও, GT রোড থেকে যাও, ভয়ঙ্কর লেভেলের জল জমে আছে। দাঁড়িয়ে আমি আবার ভিডিও বানাচ্ছি, বাবা। So don't let me fall. Where